ওগো শুনছো, আগে বুইলবা তেবে তো শুনবো। বাড়িতে একটাও ধনে নাই, মুদিখানার দোকান যাও, দি ধনে লেসোগা, ভাত খাওয়ার পর মুখে ধনে দিতে বেছি নেলাও 20 টাকা। তুমি ঠিকই বলিছো, ভাত খাওয়ার পর মুখে ধনে না দিলে আমারও ভালো লাগে না। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে। ঠিক আছে, আমি আগে ধনে গোলা ভাজি গিয়ে তারপরে ভাত রান্না করব, তুমি এখন গা ধুই লও গা। ঠিক আছে। ওগো শুনছু, একবার এদিকে এসো, এ ধনে কাঁধ গান্ধ গিলে এসো। কেনে গো, ইন তাজুলের দোকান থেকে ধনে তে যে সব পোকা লাগা কই দেখি। হ্যাঁ তো গো, একবারে পোকাই গিজ 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 করছি। ওয়ার যে নতুন দোকান গো, তাও নতুন দোকানের ধনেতে পোকা লাগা। ঠিক আছে, আমি ঘুরে দাসছি। হ্যাঁ তাড়াতাড়ি যাবা। ঠিক আছে। কি হলো টিভি বলো? গুড়া ডিম লিবরে শালো, গুড়া ডিম নাই শালো, ঠসা কেলে তো ভারী যন্ত্রণায় পড়া গেছে। তোর কাছ থেকে যে 20 টাকা ধনে লেগে গেলাম, সে ধনে পোকা লাগা। আমার ধনে পোকা লাগা বুঝছিস? আরে ভাই, তোর ওয়াল লেগে বলছি নে, তোর কাছ থেকে যে 20 টাকা ধনে লেগে গেলাম, সেই ধনে পোকা লাগা। এই আমার ধনে পোকা লাগা বুঝছিস? সেই মোটু যে পোকা লাগা ধনে দোকানে ঘুরে দিতে গেল, তার এখনো পাত্তা নাই, দাঁড়া দেখাছি। তুই আগে মারছিস কিসের লেগে? আমার ধোয়া পোকা তাই বুঝছে। কি বলছে? আমার ধোয়া পোকা তাই বুঝছে। মুখ খারাপ করছে? আমার ধোয়া পোকা তাই বুঝছে। এই কেউ কেউ করছে নোট, কি হয়েছে বল? আমার নিচে শুই শুই কেউ কেউ করছে, কি হয়েছে রে? মারছি কিসের লেগে তোকে? ও শালো কানে শুনতে পায় না, নাই বুঝি নাই শুনে আমাকে মেরে তুলো না। আমার বউ বলল 20 টাকার ধনে লাসো গা, দামি আর দোকান এলো দুয়ার ধনে সব পোকা লাগা, দে বউ বললো ঘুরে দে আসো গা, দুয়াই বলেছে তার লেগে আমাকে মেরে থয়নি।
ও বুঝতে পেরেছি। আচ্ছা তুই হয়তো ওটাকে মুখ খারাপ ভেবেছিস, কথা হচ্ছে কি শুন, আমার কথাটা ভালো করে শুনবি ঠিক আছে? হ্যাঁ দে আমাকে ধনে ধনেগুলো দে। তোর কাছ থেকে, তার মানে তোর দোকান থেকে 20 টাকা ধনে লেগেছিল। হ্যাঁ বাড়ি গিয়ে দেখছি তা তোর ধনে পোকা লাগা ঠিক আছে, তার লেগে ওর বউ বলেছে যার দোকান থেকে ধনে লে এসছো তার দোকানে গিয়ে ধনে ঘুরে দাও গা, তাই বলেছে তোকে এসে। আর তুই কি মুখ খারাপ মনে করে মারছিস বাকে? আরে বুঝতে পারছি না, আবার বুঝতে পারছি না মানে শুভ কথা বুঝছে বলছে আমার ধন পোকা তাই বুঝছে। হ্যাঁ তুই বুঝতে পারি? আরে হ্যাঁ তাই তো বলছে, কিন্তু তুই মুখ খারাপ ভেবেছিস বোধ হয়, তোর ওই উল্টো পাল্টা জায়গায় হয়তো পোকা লেগেছে তাই ভেবেছিস। তোকে তা বলছি না, তুই ধনে পোকা লাগা বলছি। চাচা শুন, তোমার প্যান্টের চেন খোলা, হলুদ কালারের জাঙ্গি দেখা যাচ্ছে, লাগাও। ও ভগবান, তোকে মানা করা হয়েছে, তুই দোকান খুলিস নি, তাও কেন দোকান খুলতে গেছিস রে? তুই শুনতে পাইস নি কানে ঠসার, লোকের সাথে মারামারি করার লেগে ধনী করিলে, তুই পয়সা দে তো বুঝতে পারিস। বুয়া দিয়ে আমি কি বুঝতে পারছি না, ভালো কবি বুঝতে পারিস নি, তা দোকান কেন খুলতে গেছিস? হ্যাঁ দোকান বন্ধ করি, বাড়িতে বসে থেকে ভিজে ভাত খাবে, বন্ধ করবে না, বন্ধ করে মিলতে লোকের ছেলে মেয়ে ফেলবে নাকি? বুঝতে পারছি না, আমার মারবো কানে চড়, এই যা বাড়ি যা। বুঝতে পারছি না, ভালো ভুয়া আছি না। এই তুই কাঁদছিস আর ও বগো ও বগো কেন করছিস রে? তোর মা বাপ কেউ নাই তা তাহলে শুধু বউকে একটা বউটাকে ডাকছিস কেন? মা বাপ সবাইকে ডাক না। তোমার কাছে আমি কখন ধনে ঘুরাতে দিচ্ছে তা তুমি এরু মারামারি করছো বেশি বেশি? এলে পয়সা লে, দা পয়সা দাও। বোমা শুনো শুনো বোমা, এই ছেলেকে বলবা যে দোকানে পাঠাবা সে দোকানে যেন শুনতে পাই, কানে ঠসা যেন না হয় বুঝলি। এখনই মেরি ফেল দিতে গো তোমার স্বামীকে, যা বাড়ি যাও। এই দোকানের খাবার দার আসবে না, বুঝছো? বাবা উঠা উঠা উঠা, একা বুঝতে পারছি না, এক চড় মারবো কানে। এ তো মামি না, তুই বাবা তাই হ্যাঁ হ্যাঁ যা বাবা। শোন আমাকে গরম দেখাইস নি, তোকে কথাটা খারাপ বলা হয়নি, তোকে বলা হয়েছে তুই কানে শুনতে পাইস নি, বলতে পারিস নি, তুই লোকের ছেলে মেরে ফেলতেছিস, তার লেগে বলছিস তুই কানে দোকান খুলতে গেছিস। তোর বুতুর ছেলে দোকান না খোলাই ভালো, যা বাড়ি যা, ভিজে ভাত খা গা, যা ভিজে ভাত খেতে হবে, তুমি ভিজে ভাত খাও গা, আমি বন্ধ করবি না, তুই ভাত খা। আহু আহু মুতাম তা, তুই বুঝতে পারছিস না আমাদের দোহনা পোকা কি বুঝতে পারে, সে তা ভালো কথা ভিবে, মানে জহনে পোকা জহনে পোকা সে ভালো করবে, বুঝতে পার সে না বুঝতে পারছি না, ভালো করে বুঝতে পারছি না।